থাকি। লক্ষ্মী বলে তারে দ্বারে আমার অবশ্যতি, যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী উঠে সূর্য উঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে বলে, নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পুজে হয়ে এক মন, দেবী দেবীর ভোগ রাগ করিবে যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারীর নীতি সর্বদাই পালন কর যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। না নিজে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনের ওরি, অদীক্ষিতের হাতে রান্না খাওয়া উচিত নয়। যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয়, পান ভোজন আর তার বিষবহনী হয়, রোগ শোক দারিদ্র্যে যে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, প্রতিভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী করো সার, স্বামী বিনা জগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম গুণ কত ভক্তি ভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে। ধর্মসভা জানিয়ে গোনাঙাও টেবিলটি প্রয়োজন, টেবিল নাঙ্গল জন্য গংসে অন্যান্য বড় থিয়েটারকেও বেও টেবিল দিতে হরিয়েবা মোজাম বড় থিয়েটার ইনস্টিটিউশন মধ্যে গুড়ে কলে হরনাই যা নেবাই টেবিল গান টেবিলনি গানটি যাবে অন্যান্য ধর্মসভা টেবিল পাঠাই হোক যে পথে চলছে ঠাকুর অনুকূলের রথ। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তারপর তা কহি বিবরণ। যে কথা শুনলে হয় পাপ বিমোচন, এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ মহাপুরুষ অনুকূল রায়। পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলা, গ্রাম হিমাদপুরে, গ্রাম হিমাদপুরে পদ্মাতে জেলা পাবনায়। শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়, মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পুণ্যবতী। যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকের পতি, করে গৃহ আলো, করে গৃহ আলো প্রাণ উজ্জ্বল ঠাকুর অনুকূল। যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল, তার রূপ দেখে, তার রূপ দেখে ভাব দেখে কহে না যায়। ভুবন মোহন রূপে সবার ভুলায়, শোনো তার মহিমা, শোনো তার মহিমা মাধুরী মা নাহি পারাবার। নর রূপে এলো সে যে দেব অবতার, শোনো ধর্ম কথা, শোনো ধর্ম কথা, তার বারতা অতি চমৎকার। বাঁচা বাড়ায় আসল নীতি ধর্ম করো সার, করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার সদাচার। ঋষি বাক্য পালো প্রতিবেশীর সেবা করে, ইষ্ট পথে চলো, এই তো রাজনীতি, এই তো রাজনীতি ধর্ম নীতি। হিংসা দেশ ছাড়ো হিন্দু বৌদ্ধ মুসলমান, যে যার পথে চলো পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম করো যাদনিষ্টবিধি যথাবিধি, পালো পালো সস্তয়নী, পালো সস্তয়নী মানবাণী, পালন করো ভাই ত্রিজগতে নামের সামান সুধার নাই। তো বাঁচার পথ, এ তো বাঁচার পথ
দেখো বুদ্ধ ঈশানে রসুল কৃষ্ণে সমানে চোখে দেখো তারাই পূর্বতন তারাই পূর্বতন বর্তমান ঠাকুর অনুকূল তার বিধি মেনে চলো কাটো মনের ভুল পাবে মহাশান্তি পাবে মহাশান্তি যাবে ব্রতি পাবে সত্য যুগ কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ ভয় রে ভয় নাই ভয় রে ভয় নাই কেন ভয় অনুকূলের রথ ধর্ম নষ্ট নাহি হবে পাবে বাঁচার পথ এই সৎসঙ্গে এই সৎসঙ্গে মহারঙ্গে করো হো বিহার অদম সন্তান ভজে পদ যুগলতা জয় পুরুষোত্তম জয় পুরুষোত্তম বতন কৃষ্ণ নাম শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ঘন প্রাণ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম মনসে মাপুরনি গান খুন্ন সান্দন পে গাননি উনহাই মামনা সিরি লইহাই বক্তাকো হগন জয়গুরু I'm not a